চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনাস্থল থেকে এবং মেডিকেলে আহতদের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা সীতাকুণ্ডের ঘটনাস্থলের খবর জানব সহকর্মী মনিরুল সোহাগের কাছে। সোহাগ, কিছু কি জানতে পেরেছেন আগুন নিয়ন্ত্রণে আর কত সময় লাগতে পারে? আপনি জানেন যে আসলে প্রায় আড়াই দিন হতে চললো এই আগুন লাগার, এবং এখনও কিন্তু পুরোপুরি নির্বাপনের যে বিষয় আগুনের সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণের যে ব্যাপার, ফায়ার সার্ভিসের যে হিসাব, সেই হিসাবে নিয়ন্ত্রণের তথ্য কিন্তু রয়েছে যে আগুনটি এখন আর খুব বেশি ছড়াতে পারবে না, এরকম তথ্য ফায়ার সার্ভিসের এবং তাদের ধারণা রয়েছে। কিন্তু তারপর আপনি দেখছেন সেই ধ্বংসস্তূপের ছবি, যেখানে আসলে পুরো জায়গাটি বিধ্বস্ত হয়ে গেছে এই বিস্ফোরণ এবং আগুনের ঘটনায়, সেই ছবি দেখছেন আপনি। এবং এখনও কিন্তু তিন থেকে চারটি জায়গায় থেকে ধোঁয়া উঠছে, অর্থাৎ ভেতরে কিন্তু কিছুটা আগুন এখনও রয়েছে, এবং বেশ কিছু কন্টেইনার কিন্তু ভেতরে এখনও অনেক আগুন রয়েছে, যার কারণে আপনি দেখছেন যে কালো ধোঁয়াসহ আকাশে কিন্তু ছেয়ে যাচ্ছে ধোঁয়ায়। অর্থাৎ এই যে আগুন আজ আড়াই দিন ধরে জ্বলছে, ফায়ার সার্ভিস কিন্তু শুরু থেকেই বলেছে যে কিছু কিছু কন্টেইনারে কেমিক্যাল থাকার কারণে এবং সেগুলো কোথায় আছে সেই তথ্য না থাকার কারণে কিন্তু বেগ পেতে হয়েছে, এবং এই তথ্য ঠিকমতো না দেওয়ার কারণেই কিন্তু বিস্ফোরণের ফলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, যেটি ফায়ার সার্ভিস বারবার বলছেন। এবং এই ধোঁয়ায় কিন্তু ছেয়ে গেছে পুরো আশপাশের অনেক এলাকায়, এই ধোঁয়ায় ছেয়ে গেছে। আপনি জানেন যখন বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণে কিন্তু আশপাশের লোকজনও ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকের অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং একটা ঝুঁকির মধ্যেও কিন্তু এই পুরো এলাকা রয়েছে। ফায়ার সার্ভিসের যারা বিশেষজ্ঞ দল রয়েছেন, তারা কাজ করছেন, সেনাবাহিনীর একটি অভিজ্ঞ দল এখানে রয়েছে, সবাই মিলে আসলে এটি নির্বাপনের এবং পুরোপুরি সমাপ্ত করার চেষ্টা তাদের রয়েছে। যদিও আপনি জানেন যেহেতু একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, সেক্ষেত্রে আসলে সময় বেশি লাগছে যাতে পরবর্তীতে কোনো ধরনের দুর্ঘটনা আর না ঘটে। তবে এই নির্বাপনের কাজ পুরোপুরি শেষ হলেও কিন্তু আর একটি বড় কাজ রয়েছে, অর্থাৎ কেউ এখানে নিখোঁজ রয়েছেন কিনা সেই বিষয়গুলো খুঁজে দেখা, অর্থাৎ নির্বাপনের পরে ডাম্পিংয়ের যে বিষয় ফায়ার সার্ভিসের, সেটিও কিন্তু সময়সাপেক্ষ একটি ব্যাপার হতে পারে। তবে আমরা রয়েছি ঘটনাস্থলে, নিশ্চয়ই ফায়ার সার্ভিস থেকে এই বিষয়ে নতুন কোনো তথ্য জানানো হলে সেটি আমরা দর্শকদের আবার জানাবো। তো প্রিয়া, এই ছিল এখান থেকে সবশেষ খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে। এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আহতদের খবর জানবো সহকর্মী মাসুদুল হকের কাছে। মাসুদ, জানাবেন আহতদের অবস্থা এখন কি কেমন দেখছেন? যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিএম কন্টিনেন্টাল কলেজের দুর্ঘটনা যারা অ্যাকচুয়ালির জন্য নিহত হয়েছে, এবং তাদের মধ্যে প্রায় আজকে পর্যন্ত প্রায় 22 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে গতকাল পর্যন্ত, এবং আর যাদেরকে হস্তান্তর করা হয়নি, যাদের পরিচয় মেলেনি, তাদের লাশ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ কেন্দ্র খোলা হয়েছে গতকাল থেকে। সেখানে ঢাকা সিআইডির ফরেন্সিক বিভাগের একটি টিম তারা কাজ করছেন, এবং এই মুহূর্তে সিআইডির ফরেন্সিক বিভাগের যারা কর্মকর্তা তারা সেখানে এসেছেন, এবং তারা একটু পরেই সেই কাজটি আরম্ভ করবেন। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে এখানে যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা এখানে ভিড় করছেন, তাদের স্বজনদের নাম তারা সেখানে এন্ট্রি করছেন। আজকে সকাল থেকেও কয়েকজন এসেছেন, অর্থাৎ যারা প্রিয়জন হারিয়েছেন বা যারা স্বজন হারিয়েছেন তারা এখানে এসে তারা তাদের নামগুলো এখানে লিপিবদ্ধ করছেন। তবে সিআইডির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় 26 জনকে শনাক্ত করা দুঃখিত, গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 16 জনের নাম এখানে লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ তারা নিখোঁজ রয়েছে, এবং 41 জনের মধ্যে গতকাল যাদেরকে লাশ যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের আত্মীয় স্বজনদের কাছে। এবং আরেকটি তথ্যটা জানাতে চাই যে ইতিমধ্যেই আপনারা জেনেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 90 জন রোগী তারা চিকিৎসাধীন আছেন, এর মধ্যে 3 জনকে গতকাল রাতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে গতকাল রাতেই একজন চাষমা জনের মতো ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে প্রায় 98 জন রোগী তারা রয়েছেন। তো এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।